Hi friends, this is Rajesh. Welcome to RDN study. So friends, आज के हमारा STGT परीक्षा जन्नो इतिहास ते के भारते ब्रिटिश साम्राज्य विस्तार ने आलोचना करबो आर एक क्लास टी होच्छे part-6 तार आगे हमारा आरो पांच टी वीडियो उर माध्यमे भारते ब्रिटिश रा किवा भी साम्राज्य विस्तार करी चिलो तानी आलोचना करी चिलम आज के हमारे लास्ट क्लास भारते ब्रिटिश साम्राज्य विस्तार ने एवं आज के हमारा आलोचना करबो लॉर्ड डालहौसीर भूमिका ने माने भारते जे साम्राज्य विस्तार करी चिलो इंग्रज कंपनी माने ईस्ट इंडिया कंपनी तो ईस्ट इंडिया कंपनी साम्राज्य বিস্তারে কিন্তু লর্ড ডালহৌসির ভূমিকা রয়েছে যথেষ্ট বা অপরিসীম তার জন্য আমরা আজকে একদম ভালোভাবে লর্ড ডালহৌসিকে নিয়ে আলোচনা করব তো প্রথমেই রয়েছে সূচনা এক নম্বরে রয়েছে ঊনবিংশ শতাব্দীতে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যেসব সাম্রাজ্যবাদী শাসক অনবদ্য ভূমিকা রেখেছিলেন লর্ড ডালহৌসি হলেন তার মধ্যে অন্যতম তো ভারতে ঊনবিংশ শতাব্দীতে কি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার হয়েছিল এবং ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে অনেকেই ভূমিকা রেখেছিলেন ইংরেজদের মধ্যে তার মধ্যে অনবদ্য হচ্ছেন লর্ড ডালহৌসি দু নম্বর লর্ড ডালহৌসি ছিলেন সাম্রাজ্যবাদী শাসক তিনি ছিলেন একজন সাম্রাজ্যবাদী শাসক ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করাই ছিল তার মূল উদ্দেশ্য এবং তিনি যখন ভারতে এসেছিলেন গভর্নর জেনারেল হয়ে তখন কিন্তু তার একটি উদ্দেশ্য ছিল এটি হচ্ছে ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে কীভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা যায় নেক্সট লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি তাহলে দেখুন ডালহৌসি তার সাম্রাজ্যবাদী নীতিকে কার্যকর করার জন্য তিনটি নীতি বা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন মানে লর্ড ডালহৌসি কী করেছিলেন সাম্রাজ্যবাদী নীতিকে কার্যকর করার জন্য বা আমরা বলতে পারি বিভিন্ন রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার জন্য তিনি তিনটি নীতি হাতিয়ার রূপে নিয়েছিলেন আর এগুলো হচ্ছে এক নম্বরে সরাসরি যুদ্ধের মাধ্যমে রাজ্য জয় একদম সরাসরি বিভিন্ন রাজ্যের সঙ্গে যুদ্ধ করবে এবং যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করে সেই রাজ্য দখল করবে তাছাড়া রয়েছে কুশাসনের অজুহাতে রাজ্য জয় মানে অন্যান্য রাজ্যের মধ্যে কুশাসন চলছে শাসন ব্যবস্থা ভালো নয় তার জন্য ইংরেজরা সেই রাজ্যটি দখল করবে ফলে তারা ভালো পরিষেবা দেবে ভালোভাবে শাসন করবে এ ধরনের একটি অজুহাতে মানে তারা কী করেছিলেন বিভিন্ন রাজ্য জয় করতে চেয়েছিলেন মানে লর্ড ডালহৌসি এবং তিন নম্বর যেটি এটি খুবই গুরুত্বপূর্ণ সত্য বিলোপ নীতি যেমন লর্ড উইলিসলি কী করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু লর্ড ডালহৌসি একজন খুবই চালাক এবং চতুর মানুষ ছিলেন ফলে তিনি কী করেছিলেন তিনি সত্য বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন আর সত্য বিলোপ নীতি নিয়ে আমরা মানে এখনও আলোচনা করিনি কিন্তু আপনারা বললে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি সত্য বিলোপ নীতি হচ্ছে মানে ভারতের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর মধ্যে রাজা রয়েছে এবং রাজাদের যদি কখনো সন্তান না হয় তাহলে রাজার মৃত্যুর পর সেই রাজ্যটি কী হবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে রাজার যদি সন্তান না হয় আর যদি রাজা কোনো মানে সন্তানকে কী করে দত্তক নেন তাহলে কিন্তু রাজারা সেই রাজ্যটি আবার ফিরে পাবেন না তার কারণ হচ্ছে দত্তক নিলেও হবে না মানে রাজার সন্তান নেই মানেই হচ্ছে রাজার মৃত্যুর পর সেই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে আর এই যে নীতিটি এই নীতিটির নাম ছিল সত্যবিলোপ নীতি তারপরে দেখুন যুদ্ধের মাধ্যমে রাজ্য জয় তাহলে এক নম্বরে রয়েছে যুদ্ধের মাধ্যমে ডালহৌসি যেসব রাজ্য জয় করেছিলেন তার মধ্যে পাঞ্জাব সিকিম ব্রহ্মদেশ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য তাহলে যুদ্ধের মাধ্যমে লর্ড ডালহৌসি কী করেছিলেন বিভিন্ন রাজ্য জয় করেছিলেন আর তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঞ্জাব সিকিম ব্রহ্মদেশ পরীক্ষার মধ্যে আসবে সরাসরি যুদ্ধের মাধ্যমে লর্ড ডালহৌসির নেতৃত্বে কোন কোন রাজ্য বা কোন রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল অপশানে থাকবে সিকিম তারপর ধরুন থাকলো পশ্চিমবঙ্গ হ্যাঁ রাজস্থান নান অফ দ্য অ্যাবাভ এই ধরনের থাকবে তখন কিন্তু আনসার করতে হবে সিকিম বা পাঞ্জাব বা ব্রহ্মদেশ বা এই তিনটি অপশন যদি না থাকে তাহলে আনসার করবে নান অফ দ্য অ্যাবাভ তারপর রয়েছে এছাড়া লর্ড ডালহৌসি আরাকান ও টেনাসেরিম দখল করেন কুশাসনের অজুহাতে রাজ্য জয়ী তাহলে দেখুন এক নম্বরে রয়েছে কুশাসনের অজুহাতে লর্ড ডালহৌসি অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে অনেক সময় আসতে দেখা যায় যে লর্ড ডালহৌসির নেতৃত্বে কুশাসনের অজুহাতে ভারতের কোন রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন বা ব্রিটিশদের অধীনে নিয়ে এসেছিলেন এটি হচ্ছে অযোধ্যা রাজ্যটি মনে রাখবেন এটি হচ্ছে অযোধ্যা রাজ্যটি তারপর হচ্ছে দু নম্বর
তার জন্য নবাব ওয়াজেদ আলীকে বার্ষিক 12 লক্ষ টাকা বৃত্তিদানের ব্যবস্থা করেন। এমনকি ওয়াজেদের পরবর্তী উত্তরাধিকারীকে মানে রাজস্ব দিতে অস্বীকার করেছিলেন বা উত্তরাধিকারীকে মেনে নিতে অস্বীকার করেছিলেন। তাহলে দেখুন, যখন অযোধ্যা রাজ্যটি দখল করেছিলেন ব্রিটিশরা বা ব্রিটিশদের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেছিলেন অযোধ্যা রাজ্যটি, তখন তিনি কী করেছিলেন? সেই রাজ্যের নবাব ছিলেন ওয়াজেদ আলী, এবং এই ওয়াজেদ আলীকে তিনি কী করেছিলেন? বার্ষিক বছরে 12 লক্ষ টাকার বৃত্তিদান মানে বৃত্তিদান দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এমনকি পরবর্তী সময়ে যখন তার উত্তরাধিকারী মানে ওয়াজেদের পরে যে উত্তরাধিকারী ছিল তাকে আর বৃত্তিদান দেয়নি এবং উত্তরাধিকারী হিসেবে মেনে নিতেও লর্ড ডালহৌসি কী করেছিলেন? অস্বীকার করেছিলেন, বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অস্বীকার করেছিলেন। তারপর দেখুন সত্যবিলোপ নীতি। ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতির প্রধান হাতিয়ার ছিল সত্যবিলোপ নীতি। ভালোভাবে মনে রাখবেন, লর্ড ডালহৌসি যে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে সত্যবিলোপ নীতি। এই নীতির মূল কথা হল, কোনো দেশীয় রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সে রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে, অপুত্রক রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। তাহলে দেখুন, এই যে নীতিটির মূল কথা হচ্ছে, কোনো একজন দেশীয় রাজা যদি মানে মৃত্যুবরণ করেন অপুত্রক অবস্থায়, মানে কোনো সন্তান না থাকে, তাহলে সেই রাজ্যটি ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হবে। কিন্তু যদি রাজা কী করেন, কোনো শিশুকে দত্তক হিসেবে গ্রহণ করেন, সেই দত্তক পুত্র কিন্তু উত্তরাধিকারী হবে না। এরকম নীতি জারি করেছিলেন লর্ড ডালহৌসি, এবং এই নীতিটির নাম হচ্ছে সত্যবিলোপ নীতি। তিন নম্বর, ডালহৌসি এই নীতি প্রয়োগ করে কী করেছিলেন? সাতারা, সম্বলপুর, উদয়পুর, যোধপুর, ঝাঁসি, নাগপুর, কর্ণাটক প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তাহলে দেখুন, এই যে নীতিটি, এটি কতটা গুরুত্বপূর্ণ ইংরেজদের জন্য। ভারতবাসীর দৃষ্টিকোণ থেকে এটি ছিল একটি খারাপ নীতি, কিন্তু ইংরেজদের দৃষ্টিকোণ থেকে কিন্তু লর্ড ডালহৌসি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তার দ্বারা কী করেছিলেন? বিভিন্ন রাজ্য অধিগ্রহণ করেছিলেন। তার মধ্যে হচ্ছে, দেখুন পরীক্ষার মধ্যে কিন্তু নামগুলো আসবে, সাতারা, সম্বলপুর, উদয়পুর, যোধপুর, ঝাঁসি, নাগপুর এবং কর্ণাটক, এরকম প্রভৃতি রাজ্য কী করেছিলেন? লর্ড ডালহৌসির নেতৃত্বে ইংরেজদের সাম্রাজ্যভুক্ত করেছিলেন, বা ব্রিটিশ কোম্পানির নেতৃত্বে বা ব্রিটিশ কোম্পানির আন্ডারে নিয়ে এসেছিলেন। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে এক নম্বরে রয়েছে, লর্ড ডালহৌসি ভারতের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে কয়টি নীতি গ্রহণ করেছিলেন? তিনটি নীতি গ্রহণ করেছিলেন। লর্ড ডালহৌসি ভারতের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যে তিনটি নীতি গ্রহণ করেছিলেন এইগুলো কী কী? তাহলে দেখুন, যুদ্ধের মাধ্যমে রাজ্য জয় করেছিলেন, মানে সরাসরি যুদ্ধ করেছিলেন। কুশাসনের অজুহাতে রাজ্য জয় করেছিলেন। কুশাসন মানে ধরুন, কোনো একটি রাজ্যের মধ্যে একজন রাজা রাজত্ব করছে, তো ব্রিটিশ কোম্পানি কী বললো যে তাদের যে রাজত্ব করার সিস্টেম বা রাজা যে রাজত্ব করছেন, এখানে শাসন ব্যবস্থা ভালোভাবে চলছে না, এখানে চলছে কুশাসন, এখানে দুর্নীতি হচ্ছে, এরকম একটি আরোপ লাগিয়ে কী করতেন? এই রাজ্যগুলি অধিগ্রহণ করতেন ইংরেজরা। তারপর সত্যবিলোপ নীতির মাধ্যমে রাজ্য জয় করতেন। সত্যবিলোপ নীতি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ যখন কোনো দেশীয় রাজার কোনো পুত্র থাকবে না, তখন পুত্র বা কন্যা থাকবে না, তখন কী হবে? সেই রাজ্যগুলি একদম নিজে নিজে ব্রিটিশদের আন্ডারে চলে আসবে, এটাকে বলা হয় সত্যবিলোপ নীতি। তারপর দেখুন, যুদ্ধের মাধ্যমে লর্ড ডালহৌসি কোন রাজ্যগুলি দখল করেছিলেন? পাঞ্জাব, সিকিম এবং ব্রহ্মদেশ। কুশাসনের অজুহাতে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন? ভেরি ইম্পর্ট্যান্ট, অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। লর্ড ডালহৌসি কাকে বৃত্তিদান করার ব্যবস্থা করেছিলেন? ওয়াজেদ আলীকে। লর্ড ডালহৌসি ওয়াজেদ আলীকে বার্ষিক কত লক্ষ টাকার বৃত্তিদানের ব্যবস্থা করেন? 12 লক্ষ টাকার। আর আমরা আজকে তো শেষ করছি আমাদের যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার, তারপরের ক্লাসে কিন্তু আমরা ভেরি ইম্পর্ট্যান্ট একটি ক্লাস করবো, এটি হচ্ছে মানে ভারতে পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ, এবং বক্সারের যুদ্ধের পর যে 1765 খ্রিস্টাব্দে কী হয়েছিল, দেওয়ানি লাভ করেছিল ইংরেজরা, যেমন বিহার, বাংলা এবং উড়িষ্যাতে, এবং কীভাবে তারা দেওয়ানি লাভ করেছিল এবং কীভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, এখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তার জন্য বলছি যে নেক্সট ক্লাস যেটি হবে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি এই চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ক্লাসগুলো দেখবেন, এবং আশা করি পরীক্ষার মধ্যে আপনারা আনসার করতে পারবেন। তো 7 নম্বরে রয়েছে, সত্যবিলোপ নীতি কে প্রচলন করেছিলেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতির মূল কথা কী ছিল? কোনো দেশীয় রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যান তাহলে সেই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। তারপর রয়েছে, লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির মাধ্যমে কোন কোন রাজ্য জয় করেছিলেন? তাহলে দেখুন, সাতারা,
সম্বলপুর, উদয়পুর, যোধপুর, ঝাঁসি, নাগপুর এবং কর্ণাটক। এই যে নামগুলো বললাম, এই নামগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটি অপশন মানে থাকবে, অপশন থাকবে মানে আনসারের মধ্যে, তখন এটি আনসার করতে হবে। তাছাড়া এই নামগুলো যদি না থাকে এবং অপশনে অনেক অন্য নামগুলো দেওয়া হয়, তাহলে কিন্তু আনসার করতে হবে উপরের কোনোটি নয়। তো এই ছিল আমাদের ভারতের সাম্রাজ্য বিস্তারে লর্ড ডালহৌসির যে ভূমিকা নিয়েছিল, সেই ভূমিকা নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ইতিহাসের অন্যান্য ভিডিও দেখতে চাইলে এসটিজিটি পরীক্ষার জন্য একদম টপিক ওয়াইজ আলোচনা রয়েছে, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কগুলো। তাছাড়া আপনারা বাংলা, তারপর ইংরেজি গ্রামার, তারপর বাংলা সাহিত্য যেমন টেট টু পরীক্ষার জন্য বা টেট ওয়ান পরীক্ষার জন্য, তারপর এসএসটি পেডাগজি, ইতিহাস, ভূগোল এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা দেখতে পারেন। একদম টপিক ওয়াইজ রয়েছে, আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন। তাছাড়া ডেসক্রিপশন বক্স থেকেও দেখতে পারেন। ধন্যবাদ।